নমস্কার, আপনারা এই মুহূর্তে দেখছেন আন্দোলনের সংবাদ ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ। আমরা আমাদের পূর্বের কথা মতো আমরা আবার হাজির হয়েছি আজকে নতুন দিনে নতুন একটি অনুষ্ঠান নিয়ে। বলা যেতে পারে আজকের দিনটি বেছে নেওয়ার অন্যতম কারণ, গোটা বিশ্বের ইতিহাসে যে বিভিন্ন তারিখের আমরা চর্চা করি, যে তারিখগুলোকে আমরা স্মরণে রেখে আমাদের ভবিষ্যতের দিকে তাকাই, এবং যারা আমরা ইতিহাস চর্চায় যারা কিছুটা মনোগ্রাহী থাকি, আমাদের কাছে কিছু বিশেষ বিশেষ তারিখ আমাদের কাছে কিছু বিশেষভাবে গুরুত্ব বহন করে। আমরা আন্দোলনের সংবাদ, যারা মেহনতি মানুষের লড়াইয়ের সংবাদকে পরিবেশন করি, আমাদের কাছেও এই দিনটি অত্যন্ত তাৎপর্য বহন করে। আজকের দিনটি হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত লাল ফৌজের যে বিজয়, সে বিজয়ের দিন। এবং এই বছর 75 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকের আমাদের এই আলোচনা সভার আয়োজন করেছি। আমরা আলোচনার বিষয় হিসেবে এটা রেখেছি যে সেই সময় যা ইংল্যান্ড ফ্রান্স যা পারেনি, আমেরিকা যা পারেনি, কিন্তু সোভিয়েত ইউনিয়ন সেই সময় এটা করে দেখিয়েছে। এবং তারা শুধুমাত্র সামরিক বিজ্ঞানের ক্ষেত্রে নয়, সার্বিকভাবে তারা একটা প্রবল একটা শক্তিধর রাষ্ট্র হিসেবে গোটা বিশ্বের বুকে তারা সামনে এসেছে। আবার এটাও ঠিক যে আজকে সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি নেই, সমাজতন্ত্রের উপস্থিতি নেই, কিন্তু তা বলে কি তার তাৎপর্য হারিয়ে গেছে? আসুন আমরা সেই আলোচনাতেই আজকে যোগ দিই। আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের, আমাদের এই আলোচনায় আমরা আমাদের আলোচক হিসাবে সাথে পেয়েছি এসইউসিআই কমিউনিস্ট দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী অমিতাভ চ্যাটার্জি এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রী তরুণ মন্ডল। আপনাদের দুজনকেই আমাদের আন্দোলনের সংবাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং নমস্কার জানাই, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। আমি প্রথমেই শ্রী অমিতাভ চ্যাটার্জির কাছে যাব। অমিতাভবাবু, আজকে আপনাদের দল এসইউসিআই কমিউনিস্টের উদ্যোগে বলা যেতে পারে দেশের বিভিন্ন প্রান্তে এই সোভিয়েতের বিজয় দিবসের 75 বছর আপনারা উদযাপন করেছেন। দুটো প্রশ্ন আপনার কাছে প্রথমেই রাখতে চাই, এই দিনটার আলাদা কি তাৎপর্য আছে বলে আপনি মনে করেন, এবং সাধারণ ভারতবর্ষের যারা খেটে খাওয়া সাধারণ গরিব মানুষ, ছাত্র, যুবক, মহিলা, এদের কাছে এই দিনটার কি তাৎপর্য বহন করে? প্রথমেই আপনাদের সংগঠনকে, আন্দোলনের সংবাদকে আমার তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি, এই কারণে যে আপনারা আজকের দিনটি বেছে নিয়েছেন এবং তার উপর আমাদের দলকে এবং দলের পক্ষ থেকে আমাদের, আমি আছি ডাক্তার তরুণ মন্ডল, এই বিষয়ের ওপর বক্তব্য রাখার সুযোগ দিয়েছে, এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন। আপনার প্রথম প্রশ্নের জবাব আমি একটি দিই, এই দিনটি যে না তো মানব ইতিহাস, তাহলে আজকে আপনি এখানে বসে দাঁড়িয়ে এই যে ইন্টারভিউ সেশনটা করছেন নেটের মাধ্যমে, এটি আপনি পারতেন পারতেন কিনা সন্দেহ। আমিও জন্মাইনি তখন, আপনি তো জন্মানিনি যখন এই দিবসটি বিশ্বের বুকে 1945 সালের 9ই মে সংগঠিত এসেছে। কিন্তু এই বিজয় কি বিজয়, এটা নিছক একটা যুদ্ধে, দুটো দেশের যুদ্ধে জয় পরাজয় নয়, এর সঙ্গে সভ্যতার ভবিষ্যৎ নিহিত ছিল, মানব জাতির ভবিষ্যৎ নিহিত ছিল। সমগ্র বিশ্বের সচেতন নাগরিকরা তো বটেই, এমনকি সাধারণ মানুষ তো বটেই, প্রত্যেকটি দেশের যারা চিন্তাশীল, যারা প্রথিতযশা, যারা অগ্রগণ্য মানুষ বলে পরিচিত ছিলেন সেই যুগে,
তারা প্রত্যেকে এই যুদ্ধ চলাকালীন শুরু হয়েছিল 1939 সালে 41 সালের 22শে জুন হিটলারের জার্মানি আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন, তার আগেই শুরু হয়ে গেছে যুদ্ধ এবং শেষ হয়েছে 45 সালের 8ই মে। 9ই মেটা সোভিয়েত ইউনিয়ন বিজয় দিবস হিসেবে উদযাপন করার দিন হিসেবে ঠিক করে। এত বছর আগে সেই যুদ্ধ যা বিশ্বের ইতিহাসে আজ পর্যন্ত ভয়ঙ্করতম যুদ্ধ হিসেবে পরিচিত, ভয়ঙ্করতম, তার তাৎপর্য এখানেই সমস্ত দেশের চিন্তাশীল মানুষরা, মানবপ্রেমী মানুষরা, শান্তিকামী মানুষরা সেদিন এই যুদ্ধের পরিসমাপ্তির দিকে তাকিয়েছে। হিটলার বাহিনী যখন ইউরোপের একটার পর একটা দেশকে দখল করে এগোচ্ছে এবং সেই সমস্ত দেশে অত্যাচারী ভয়ানক শাসন শোষণ চাপিয়ে দিচ্ছে, তার কাহিনী বেরোচ্ছে, তখন সমগ্র বিশ্বের শান্তিকামী চিন্তাশীল শুভ মনের মানুষরা ভয়ে আতঙ্কে কেঁপেছেন আর ভেবেছেন এদেরকে রুখবে কে, এদেরকে থামাবে কে। বিশ্বের কোনো শক্তি তাদের কাছে আসছিল না তখন এদেরকে রুখতে পারে। কিন্তু যখন হিটলারের জার্মানি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করলো এবং প্রথম পরাজয়ের পর সোভিয়েত ইউনিয়ন রুখে দাঁড়ালো, তখন সমগ্র বিশ্বের এই চিন্তাশীল শান্তিকামী মানুষরা তাদের সমস্ত আশা ভরসা স্থাপন করলেন ওই সোভিয়েত ইউনিয়ন তার নেতা স্ট্যালিন। আপনি একটা কি প্রশ্ন করেছিলেন ভুলে গেলাম, আজকের দিনে তার তাৎপর্য নাকি? সত্যি বাবু আপনার দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? সত্যিক বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার আমার প্রশ্নটা হচ্ছে যে আজকে আপনারা যে উদযাপন করছেন এই, হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। হ্যাঁ দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনার দ্বিতীয় প্রশ্নটা আরেকবার অনুগ্রহ করে বলুন। আপনি তো আমার কাছে দুটো প্রশ্ন রেখেছিলেন, প্রথমটা আমি বললাম। দ্বিতীয় প্রশ্নটা আরেকটাই যে ভারতবর্ষের ছাত্র যুব মহিলাদের কাছে আজকের দিনটার কি তাৎপর্য আপনাদের কাছে আপনারা নিয়ে যাচ্ছেন? প্রথম কথা, প্রথম তাৎপর্য এটাই যে আজকের দিনের প্রতিটি দেশের প্রতিটি মানুষকে, বিশেষ করে যারা শান্তিকামী যুদ্ধ বিরোধী মানুষের কল্যাণ চান, তাদের সকলকে আজকের দিনটা স্মরণ করতে হবে। স্মরণ করতে হবে এই অর্থেই আমরা মনে করি যে ভবিষ্যতের যুদ্ধ বিবাদ কলহ হত্যা সন্ত্রাস রক্তপাত এর থেকে যদি মুক্ত করতে হয় পৃথিবীকে, তবে সেই মুক্ত করবার একমাত্র পথ সমাজতন্ত্র। এই বার্তাটাই আজকের এইটার মধ্যে দিয়েও আমরা দিতে চাইছি যে সোভিয়েত ইউনিয়ন যে হিটলারের জার্মানির বিরুদ্ধে জয়ী হয়েছিল, তাকে পরাস্ত করতে পেরেছিল, সেটা নিছক তার সামরিক শক্তির জোরে নয়। সামরিক শক্তি তো ফ্রান্সের ছিল, সামরিক শক্তি ব্রিটেনের ছিল, তারা পারেনি। কেন পারেনি? পারেনি কারণ তাদের ব্যবস্থাটা ছিল পুঁজিবাদী ক্যাপিটালিস্ট, যেটা এখন তারা সমগ্র জনগণকে জড়িত করে এই লড়াই লড়তে পারেনি। জনগণ তাদের শাসকদের সঙ্গে একাত্মবোধ করে লড়াইকে তাদের লড়াই বলে গ্রহণ করেনি, যেটা সোভিয়েত ইউনিয়নের জনগণ করেছিল স্ট্যালিনের মতো নেতার আহ্বানে, নেতৃত্বে, কর্তব্যবোধের ডাকে। এইটি তাৎপর্য। আমি বলুন, আমি আবার আপনার কাছে আসবো মাঝে মাঝেই। আমি তরুণ বাবুর কাছে একটু যাব। আমি তরুণ বাবুর কাছে একটু যাব, সেটা হচ্ছে যে 1917 সালে আমরা রাশিয়ায়
বিপ্লব সংগঠিত হচ্ছে, নভেম্বর বিপ্লব সংগঠিত হচ্ছে, এবং 1930 সালের মহামন্দা, 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। কিন্তু আমরা যদি একটা চিত্র দেখি তাহলে আমরা দেখতে পাব যে রাশিয়ার এই সময়টা, এই যে মধ্যবর্তী সময় 1930, 1932, 1934, এই যে সময়টায় রাশিয়া প্রবল ভাবে এগোচ্ছে, অর্থনৈতিক শক্তিতে বলিয়ান হচ্ছে। এবং একটা ডাটা আমরা পাই যে শিল্প ক্ষেত্রে তারা 332% গুণ তারা উন্নতি করছে। এই যে একটা বিপরীত চিত্র, অথচ অন্যান্য রাষ্ট্রগুলোর ক্ষেত্রে সেই অর্থনৈতিক চিত্রটা আমরা দেখতে পাচ্ছি না, এটা কি করে সম্ভব হলো? এটা যদি একটু তরুণবাবু আপনাদের সামনে রাখেন। তরুণবাবু শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো তরুণবাবুর সাথে এই মুহূর্তে যোগাযোগ করা যাচ্ছে না। আমি অমিতবাবুর কাছেই আসবো। অমিতবাবু, আপনি আমার প্রশ্নটা যদি শুনে থাকেন, আমার প্রশ্নটা এটাই যে রাশিয়া এই বিপরীত যে চিত্রটা তুলে ধরলো সেটা কিভাবে সম্ভব হলো, এটা যদি আমাদের সামনে রাখেন। তরুণ মন্ডল, যান্ত্রিক গোলযোগ কি আপনারা দ্রুত একটু চেষ্টা করুন যদি এটাকে সারানো যায়। রাশিয়া এটা পারলো সমাজতান্ত্রিক ব্যবস্থার গুণেই, অর্থাৎ 29-30 সালে যে মহামন্দা যাকে বলে গ্রেট ডিপ্রেশন, এই যে এসে গেছে। তরুণ তরুণ, হ্যাঁ আপনি বলুন। এর উত্তর শুনতে পাচ্ছি, আমি প্রশ্নটা শুনতে পাইনি। প্রশ্নটা সত্যি, ওরা প্রশ্ন করছে যে 1930-31 সালে যখন বিশ্বের পুঁজিবাদী দেশগুলো বা পশ্চিম ইউরোপ আমেরিকার মতো দেশগুলো তারা যখন মন্দায় ডুবছে, যখন তাদের অর্থনীতিতে ধস নামছে, তখন সোভিয়েত রাশিয়া শিল্পে কৃষিতে অগ্রগতি ঘটাচ্ছে, এটা কি করে সম্ভব হল? হ্যাঁ, আমি আমি কি অডিওবল হচ্ছি? হ্যাঁ হ্যাঁ, অডিবল অডিবল শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আমি দেখা যাচ্ছে, শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি প্রশ্নটা। এটা ঠিকই, সারা বিশ্ব বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের পরে আছেন, এবং তখন সারা বিশ্বে বিশেষ করে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলোতে যে মহামন্দা বা অর্থনৈতিক মন্দা চলছে, উৎপাদন তাদের কমে গেছে, বেকারত্ব বাড়ছে এবং তারা প্রায় দিশেহারা হয়ে পড়েছে, সেই সময় সারা দুনিয়ার বুকেই একমাত্র সোভিয়েত ইউনিয়ন, যেখানে মন্দা তো দূরের কথা, তাদের শিল্পের, কৃষির এবং সর্বক্ষেত্রে উৎপাদনের অভূতপূর্ব বৃদ্ধি তারা ঘটিয়েছে। এর প্রধান এবং একমাত্র কারণই আমরা মনে করি এবং জানি যে সেখানকার অর্থনীতি 1917-এর অক্টোবর রেভলিউশনের পর সেটা একটা সমাজতান্ত্রিক অর্থনীতি তারা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন মহান লেনিন এবং স্ট্যালিনের নেতৃত্বে। এবং সেই সমাজতান্ত্রিক অর্থনীতিতে আপনারা জানেন যে সেখানে সমস্ত উৎপাদনই হয় সমাজের প্রয়োজনের দিকে তাকিয়ে, সমাজের মানুষের প্রয়োজনকে মেটানোর জন্য। এবং যেটা পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সমাজের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য, যে ব্যক্তিগত মালিকের মুনাফা এবং সর্বোচ্চ মুনাফার জন্য যে উৎপাদন, যার জন্য বাজার সংকট হয়, যার জন্য মানুষ নিঃস্ব রিক্তে পরিণত হয়,
এবং তাদের অর্থনীতি আরও ক্রমশ মন্দার দিকে যায়, সেই অবস্থা সমাজতান্ত্রিক অর্থনীতিতে কখনো হতে পারে না। আমাদের মনে রাখতে হবে যে সমাজতান্ত্রিক অর্থনীতি গঠন করার সময় সেই সদ্য প্রসূত সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নে সমগ্র বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু তখন তাকে আতুর ঘরে টুটি টিপে মেরে ফেলার চেষ্টা করছে, এবং এমনিতেও সমাজতন্ত্রের মধ্যেও যারা অনেক বিরোধী শক্তি থাকে, সংশোধনবাদী নানা রকম চিন্তা এবং চক্র থাকে, তারাও সক্রিয় থাকে, যারা সমাজতন্ত্রের এই গঠন এবং সমৃদ্ধির সঙ্গে সব কিছুতে একমত হতে পারছিল না। যেমন আপনারা জানেন যে লেনিন যে নিউ ইকোনমিক পলিসি নিয়েছিলেন, ট্রটস্কি পন্থীটা তার বিরোধিতা করেছিল, এবং সেখানে এটা যে হতে পেরেছিল তার সব থেকে বড় কারণ হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সোভিয়েত ইউনিয়নের অর্থনীতি গ্রহণ করে লেনিনের মৃত্যুর পরের বছর থেকেই, এবং যার ফলে কৃষিক্ষেত্র যেটা সেই সামন্তী সময়ের মতো ক্ষুদ্র ক্ষুদ্র জমিতে তারা চাষ করত, তাকে একটা অত্যাধুনিক শিল্পোন্নত ট্রাক্টর দিয়ে চাষ করা এবং অসংখ্য কালেক্টিভ ফার্ম এবং স্টেট ফার্ম এই সমবায় খামারে তারা পর্যবসিত করতে সমর্থ হয়েছিল অল্প কয়েক বছরের মধ্যেই, এবং প্রায় 2 লক্ষ 3 বছরের মধ্যে এরকম খামার তারা তৈরি করেছিল সারা সোভিয়েত ইউনিয়ন জুড়ে, এবং কৃষি উৎপাদনে তারা প্রায় দেখেছিল যে অল্প সময়ে 7 বছরের মধ্যে অর্থাৎ সমাজতন্ত্রের বিজয়ের পরে তারা যে উৎপাদন করেছিল তা অন্য কোনো সাম্রাজ্যবাদী দেশ তাদের অনেক উন্নত সরঞ্জাম নিয়েও তার সঙ্গে পাল্লা দিতে পারেনি। তারা শিল্প কারখানা অনেক গড়ে তুলেছিল, এবং যেহেতু যেমন তাদের কোনো লৌহ ইস্পাতের কারখানা ছিল না, তাদের কোনো তেল শোধনাগার কয়লা খনি ইত্যাদির উৎপাদন ব্যবস্থা ছিল না, ট্রাক্টর তৈরির কোনো কলকারখানা ছিল না, বিমান তৈরি করার কোনো কারখানা ছিল না, রেল তৈরির কোনো ব্যবস্থাপনা ছিল না, সমস্ত কিছু তারা 2-3 বছরের মধ্যেই এমনভাবে রাশিয়ার মধ্যে করেছিল, এবং এত বিশাল পরিমাণে করেছিল যে এটা সমগ্র ইউরোপকেই ওভারওয়েলম করে দিয়েছিল। এটা সম্ভব হয়েছিল মহান স্ট্যালিনের নেতৃত্বে, সোভিয়েত রাশিয়াকে যে পুনর্গঠন তখন করছিলেন, এবং তাদের সামনে দিশা ছিল যে যে রাশিয়া প্রায় 100 বা 50 বছর অন্তত পিছিয়ে আছে অন্যান্য উন্নত দেশগুলির থেকে, তাকে যদি অল্প সময়ের মধ্যেই সমস্ত দিক থেকে শিল্প, কৃষি, বিজ্ঞান, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সমস্ত দিক থেকে যদি উন্নত করা না যায় তাহলে সাম্রাজ্যবাদীরা ওৎকেতে আছে এবং যে কোনো সময় এই দেশকে তারা ধ্বংস করে ফেলবে। ফলে সেই চ্যালেঞ্জটি তারা গ্রহণ করেছিল, এবং যেহেতু সেটা কোনো মালিকের লাভের জন্য, এখানে কোনো মানুষ উৎপাদন করতো না, প্রত্যেকটি মানুষ সেদিন সেখানে কোনো বেকার ছিল না, সেখানে তাদের শ্রমিকেরও ঘাটতি পড়ে গিয়েছিল, যেখানে জার্মানি, ইংল্যান্ড তখন আরো বেকার বাড়ছে, উৎপাদন অনেক তলায় নেমে গেছে, তখন সেখানে তারা এমন উৎপাদন বাড়িয়ে ফেললেন যে উৎপাদনের ক্ষেত্রে 334% পর্যন্ত তারা বাড়িয়ে ফেলতে পেরেছিলেন, এবং এই জন্যই তারা করতে পেরেছিলেন যে তারা সকলে স্বাধীন, তাদের সব কিছুর তারা মালিক, ক্ষেত খামারের তারা মালিক, তারা কলকারখানার মালিক, তারা তাদের নিজের জন্য উৎপাদন করছে, এখানে কোনো মালিক তাদের লভ্যাংশ নিয়ে যাবে, তাদের এক্সপ্লয়েট করবে এরকম কোনো চিন্তা থেকে তারা এটা করেনি, এবং তাদের সকলের সামনে এর আগে যেটা অমিতাভবাবু বলছিলেন আপনারা শুনলেন যে সব থেকে সামনে তাদের ছিল যে সমাজতান্ত্রিক সমাজ গঠনের বিশাল উদ্দেশ্য এবং তাদের বড় হাতিয়ার মার্ক্সবাদ লেনিনবাদের চিন্তা, এবং সেই চিন্তার ভিত্তিতে মহান নেতৃত্ব স্ট্যালিনের আহ্বানে সাড়া দিয়ে স্বদেশ ভূমিকে রক্ষা করার জন্য এবং আরও উন্নত করার জন্যই তারা এই কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন। সেই জন্যই তাদের দেশে কোনো রকম কোনো ডিপ্রেশন দেখা যায়নি যখন সারা বিশ্ব
ডিপ্রেশনে মহামন্দায় ভুগছিল এবং যার ফলে তারা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে গিয়েছিল। হরিদাবাবু, আপনার কাছে এই পরের প্রসঙ্গটা আসি, সেটা হচ্ছে যে এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই আমরা রাশিয়াতে মানে সোভিয়েত ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি গ্রেট পার্চ, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রেট পার্চকে কেন্দ্র করে কেউ বলছেন যে এটার সাথে একটা যুদ্ধের সম্পর্ক আছে, আবার কেউ বলছেন যে এটা একটা স্ট্যালিনের স্বৈরাচার, এবং এইটাকে সামনে রেখে স্ট্যালিন সম্পর্কে নানান ধরনের প্রচার গোটা বিশ্বের সামনে উঠে আসে। সৌপ্তিক বাবু, আপনাকে দেখা যাচ্ছে না, আপনাদের টেকনিক্যাল কিছু পেজটাকে ঠিক করে নিন, আপনাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার ঠিক আছে, বলুন। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে আমরা সোভিয়েত ইউনিয়নে দেখতে পাচ্ছি গ্রেট পার্চ, এবং তারপরে আমরা এটাকে দেখতে পাচ্ছি, এটাকে এটাকে কেন্দ্র করে একটা অংশের প্রচার হচ্ছে যে এটার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সম্পর্ক আছে, আবার একটা অংশ বলছে যে এটা স্ট্যালিনের স্বৈরাচার, এবং এই গ্রেট পার্চকে সামনে রেখে স্ট্যালিন সম্পর্কে একটা নানান প্রচার, একটা বিমুখ প্রচার আমরা গোটা বিশ্বের জনমতের সামনে তুলে ধরতে দেখেছি, এই দুটোকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? আমায় বলবো, আমি বলবো? এটা কি সত্যিক বাবু আমায় জিজ্ঞেস করলেন? হ্যাঁ, অমিতাবদা বলুন। আচ্ছা, প্রথম কথা, মহা স্ট্যালিনের বিরুদ্ধে এতদিক থেকে এত প্রচার অপপ্রচার হয়েছে, এবং যে কেউ, হ্যাঁ বলছি আমি, যে কেউ যে কোনো ভাবে এত বড় একজন বিশাল মাপের নেতার বিরুদ্ধে যা নয় খুশি বলে যেতে পারে, ফলে স্ট্যালিনের বিরুদ্ধে প্রচারের কোনো খামতি কিছু নেই অপপ্রচারের, ফলে গ্রেট পার্চ নিয়ে বলুন, অন্য কিছু নিয়ে বলুন, অপপ্রচার ভয়ানক। এবং এই প্রসঙ্গেই বলবো, এই অপপ্রচারগুলোর জবাব দিয়ে অনেক পুস্তিকাই বাজারে বেরিয়েছে, প্রচার হয়, কিন্তু আজকে যারা শুনছেন তাদের মাধ্যমে আমি এই বার্তাটা আরো বহু মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড শিবদাস ঘোষ যেদিন সোভিয়েত ইউনিয়নকে ক্রুশ্চেভের নেতৃত্বে বিংশতি কংগ্রেসে তথাকথিত গোপন ভাষণের নামে এই প্রচার শুরু হয়, তখনই তার খোলা চিঠি দিয়ে তার জবাব দিয়েছিলেন, যেটার নামকরণ হচ্ছে লেটার্স টু দি সিপিএসইউ লিডারশিপ অন স্টেপস টেকেন এগেইনস্ট স্ট্যালিন বাই দি সিপিএসইউ নেতৃত্ব কর্তৃক স্ট্যালিন বিরোধী পদক্ষেপ প্রসঙ্গে এই নামে পুস্তকেরই আমরা বের করেছি, মহান নেতা কমরেড শিবদাস ঘোষের আলোচনা। তার ওই আলোচনার শিক্ষার ভিত্তিতে গত কয়েক বছরের মধ্যে আমাদের বর্তমান সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ একটি ভাষণ দেন, সেই ভাষণকে ভিত্তি করে আরেকটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে, স্ট্যালিন, মহান স্ট্যালিন এবং স্ট্যালিন বিরোধী অপপ্রচারের জবাবে। আমরা আজকের দর্শক শ্রোতা এবং তাদের মাধ্যমে দিয়ে আরো বহু মানুষের কাছে, এই যারাই সমাজতন্ত্র ভালোবাসেন, যারাই জগতের কল্যাণ চান, মানুষের অগ্রগতি চান, তারাই অনুগ্রহ করে এই বইটি সংগ্রহ করে পড়বেন, যার মধ্যে এই ধরনের অপপ্রচারের, প্রচুর অপপ্রচারের একটি একটি করে জবাব দেওয়া আছে বিজ্ঞানসম্মত তথ্য এবং যুক্তির ভিত্তিতে। ফলে স্ট্যালিনের বিরুদ্ধে প্রচারের কোনো শেষ নেই, কোনো শেষ নেই এবং হবেই, কারণ স্ট্যালিন হয়ে দাঁড়িয়েছিলেন বিশ্বের বুকে
প্রথম শোষণমুক্ত রাষ্ট্রের কর্ণধার লেনিনের পর স্ট্যালিন হয়ে দাঁড়িয়েছিলেন শোষণ মুক্তির সিম্বল। স্ট্যালিন হয়ে দাঁড়িয়েছিলেন তার সময় সমাজতন্ত্রের প্রতীক, শোষণ মুক্তির সংগ্রামের প্রতীক, স্বাধীনতা সংগ্রামের প্রতীক, স্বাধীনতা গণতন্ত্রের প্রতীক। যে নাম বিশ্বের সমস্ত সাম্রাজ্যবাদী শাসকদের বুকে কাঁপন ধরাতো, কাঁপন ধরাতো। ফলে স্ট্যালিনের বিরুদ্ধে প্রচারের অপপ্রচারের শেষ থাকবে না, এটি স্বাভাবিক। এবার গ্রেট পার্জ, গ্রেট পার্জের একটা পটভূমি আছে। সোভিয়েত রাশিয়ার জন্মের পর থেকেই যারা ইতিহাস জানেন তারা জানেন এই রাষ্ট্রটিকে টুটিচি বই, যেটা তরুণ বলল, টুটি চেপে মেরে ফেলার জন্য সমগ্র বিশ্ব জুড়ে সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা, যারা নিজেদেরকে গণতান্ত্রিক বলতে ভালোবাসে, সেই তথাকথিত গণতান্ত্রিক শক্তি সর্ব একজোট হয়ে চেষ্টা করেছে যাতে সোভিয়েত রাশিয়াকে ওই শৈশব ভ্রূণাবস্থাতেই গলা টিপে মেরে ফেলা যায়। কারণ তারা বুঝেছিল এই হচ্ছে কালদূত, এর এই হচ্ছে গোকুলে বাড়লে এদের সকলের ধ্বংস অনিবার্য, অতএব একে শেষ কর। তাই সোভিয়েত রাশিয়া বিপ্লবের পরপরই আক্রান্ত হয়েছে। গত 4 বছর 5 বছর পরে সোভিয়েত রাশিয়ায় গৃহযুদ্ধ হয়েছে, বাইরের থেকে সাম্রাজ্যবাদী শক্তিরা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, বিপ্লবী পাঠিয়ে, মিলিটারি শক্তি পাঠিয়ে, অস্ত্র দিয়ে তাকে ধ্বংস করতে চেয়েছে। লেনিনকে গুলি করে মারবার চেষ্টা হয়েছে এবং লেনিনকে শেষ পর্যন্ত গুলি করা হয়েছে। এই যে শক্তি, এবং এই শক্তি তো শুধু বাইরের নয়, ভেতরের শক্তিও থাকে। ভেতরের শক্তিটাও কিন্তু ভয়ানক শক্তি, কারণ যে ভেতরের শক্তি শত শত বৎসর ধরে চারের শাসন, কেরেনস্কির শাসন এবং এই ধরনের শোষণমূলক শাসনে বহাল তবিয়ত থেকে আমিরি করেছে, সমস্ত সমাজের শখ সুখ সুবিধা আহ্লাদ ভোগ বিলাস করেছে, সমাজের গরিব মানুষকে পায়ের তলায় রেখেছে, তারা যখন শাসনচ্যুত হয়, তারা যখন চেয়ারচ্যুত হয়, তখন সেই চেয়ার ফিরে পাওয়ার জন্য তাদের কামনা বাসনা কত গুণ তীব্র হতে পারে এবং কি ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত হতে পারে, এটা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, জ্ঞান বোধ বিচার সম্পন্ন মানুষ মাত্রই বুঝতে পারবেন। আপনার কল্পনায় যতটুকু ধরা পড়ে, আপনার ভাবনায় যতটুকু ধরা পড়ে, তার সঙ্গে আপনি 1000 2000 10000 গুণ করে নিন, তাহলে বুঝবেন সেই ধরনের ষড়যন্ত্র তখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে চলছে। লেনিনকে গুলি করতে পারে, ভাবতে পারেন, লেনিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, বরং যারা ষড়যন্ত্র করেছে, যারা গুলি করিয়েছে, তারা সবাই কিন্তু নিজেদেরকে সমাজ পরিবর্তনের বৈপ্লবিক দল বলে প্রমাণ বলেছে। তাহলে ভাবুন কত বড় সর্বনাশ, কত বড় ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র চলেছেই চলেছেই চলেছেই। এবং লেনিন একটা কথা বলেছিলেন, স্ট্যালিন তো পরবর্তীকালে বলেই তো, যে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর, সমাজতন্ত্রের আগে, এই ধরুন আজকে আমাদের দেশে শোষক শোষিতের লড়াই, শ্রেণী সংগ্রাম যতটা তীব্র দেখছেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর লেনিন বলছেন এই শ্রেণী সংগ্রাম 10 গুণ 15 গুণ 20 গুণ বেড়ে যাবে। কারণ কি, আজকে শত্রুকে সামনে দেখা যাচ্ছে, সমাজতন্ত্র তো শত্রুকে সামনে দেখা যাবে না, সমাজতান্ত্রিক দেশ, শাসক শ্রমিক শ্রেণী সবাই ঘুরে বেড়াচ্ছে, দেশটা তো রাতারাতি তার রং পাল্টে যায় না, এরকমই তখন চোরা গোপ্তা, এই যেরকম আপনি করোনা প্যান্ডেমিকে কে এফেক্টেড ধরতে পারছেন না, লক্ষণ প্রকাশ করার আগে পর্যন্ত ওই ডাক্তার বসে আছে, 14 দিন না গেলে তার লক্ষণ ধরা পড়ে না, ঠিক সেরকম ভাবে সমাজতন্ত্রে কোন পুঁজিবাদী চিন্তা ভাবনা স্বপ্ন ফিরে আসার নিয়ে কারা লুকিয়ে বসে আছে, ভদ্রবেশী সভ্য সচ্ছ, বুঝবেন কি করে, মানুষের মধ্যে পুরনো অভ্যাস সেগুলো গেঁথে থাকে, ফলে লড়াইটা হয় অনেক তীব্র অনেক কঠিন, অনেক তীব্র অনেক কঠিন অনেক দুরূহ। ফলে এ কথা মনে করার কোনো কারণ নেই যে পুঁজিবাদকে সরিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পর গোটা দেশটা আপনা আপনি সব সমাজতন্ত্রের অনুকূলে চলে এলো, হয় না, হয় না। বই এই কালকে না কোথায় কোথায় আমাকে একজন প্রশ্ন করছিলেন, বলে আগের দিন কোথায়, যে ডিকটেটরশিপ কেন, ডিকটেটরশিপ এই কারণে, এই যে ষড়যন্ত্র হয়, এই ষড়যন্ত্রকে শ্রমিক শ্রেণীকে দমন করতে হয়,
যে কথা বলছিলাম এই ষড়যন্ত্র শুনতে পাচ্ছি না উনি কি বলছেন। হ্যাঁ মহেশবাবু, আপনার কাছে এরপরেই এর সঙ্গে একটা প্রশ্ন অ্যাটাচ করব, সেটা হচ্ছে যে যখন যুদ্ধের যখন শুরু হচ্ছে সেই যুদ্ধের সময় এই হিটলারের যে নাৎসি যে জার্মানি এর সঙ্গে সোভিয়েত ইউনিয়ন অনাক্রমণ চুক্তি করছে, এই অনাক্রমণ চুক্তিটা কি শুধু একটা স্ট্র্যাটেজি ছিল নাকি একটা সেটব্যাক ছিল, এটাকে আপনি কিভাবে বলবেন? না না না, আপনি বললেন না গ্রেট পার্জ হলো কেন, আমি তো গ্রেট পার্জের কথা যাচ্ছিলাম, একটা প্রশ্ন ছিল না আপনার যে স্ট্যালিনের বিরুদ্ধে গ্রেট পার্জ ছিল না, বহিষ্কার, বিশাল বহিষ্কার পার্টি থেকে, গ্রেট পার্জের কথা বলেছিলেন তো আপনি, তাহলে গ্রেট পার্জা সম্পর্কে স্ট্যালিনের বিরুদ্ধে আঙুল তোলা হয় সেই প্রসঙ্গে আমি বলছিলাম, তাতে হয়তো একটু আগে পটভূমিটা একটু বড় করে বলছিলাম, একটু ছোট করে বলি, তাহলে এই গ্রেট পার্জ স্ট্যালিনকে করতে হয়েছিল, আমি বোঝাতে চেয়েছিলাম এই দেশের, বলুন বলুন কি গ্রেট পার্জ করতে হয়েছিল, কারণ দেশের মধ্যেকার শত্রুদের যদি আগে আমি সরাতে না পারি তাহলে বিদেশি শত্রুর কাছ থেকে আমি লড়বো কি করে, সেই জন্য সম্ভবত চার্চিল বলেছিলেন কথাটা, ভুল হতে পারে, যে হিটলার গিয়ে জার্মানিতে কোথাও ফিফথ কলামিস্ট পায়নি, অর্থাৎ দেশের মধ্যে জার্মানির হয়ে গুপ্তচর বৃত্তি করবে এমন লোক পায়নি, এই জন্যই স্ট্যালিনকে জায়গায় যেতে হয়েছিল। তার থেকেও বড় কথা, আপনি ভাবুন 1934 সালে মল ইনস্টিটিউট ক্রেমলিন, মানে যেটা সোভিয়েত পার্টির যেটা হেডকোয়ার্টার, তার মধ্যে ঢুকে সেকেন্ড র্যাঙ্কিং লিডার মানে মস্কোর যিনি সেক্রেটারি কিরভ, কিরভকে খুন করে দিয়ে চলে এল, এই স্ট্যালিন নড়ে বসলেন, তাহলে পার্টির হেডকোয়ার্টারে ঢুকে মস্কোর সেক্রেটারি কিরভ তাকে হত্যা করে দিয়ে আসতে পারে এবং সমস্ত প্রোটোকল ভেঙে স্ট্যালিন ছুটে গেলেন তাকে ইন্টারগেট করবার জন্য, এটা দিয়ে বোঝা যায় পরিস্থিতিটা কি ছিল, এবং ক্রমে 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 ঘটনাচক্রে বেরিয়ে আসে যে একটা মস্ত বড় চক্র দলের অভ্যন্তরে রাষ্ট্রের অভ্যন্তরে গড়ে উঠেছে, যারা স্ট্যালিনকে সরিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এবং শত্রুর হাতে রাশিয়াকে তুলে দিতে চায়, এই জন্যই তাকে গ্রেট পার্জ করতে হয়েছিল। ফলে গ্রেট পার্জটা ব্যক্তিগত কোনো বিষয় ছিল না, বলছেন গ্রেট পার্জ না করলে সোভিয়েত ইউনিয়ন জার্মানির আক্রমণের সামনে দাঁড়াতেই পারত না। এবার 1939 সালের রুশ জার্মান অনাক্রমণ চুক্তি, এটা ছিল পশ্চিমী সাম্রাজ্যবাদী দেশগুলোর ঘাড়ে সোভিয়েত ইউনিয়ন বা স্ট্যালিনের একটা থাপ্পড়, একটা থাপ্পড়। যখন হিটলার যে ক্রমাগত তার মিলিটারি মেশিন বাড়িয়ে চলেছে জার্মানিতে এবং আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, তখন সোভিয়েত ইউনিয়ন থেকে পশ্চিমী দেশগুলোর রাষ্ট্রনায়কদের কাছে বারবার বলা হয়েছিল আসো আমরা একজোট হই, আসো আমরা একজোট হই, আসো আমরা ঐক্যবদ্ধ হই। স্ট্যালিনের নেতৃত্বের বিরাটত্বটা এইখানে যে একজন মার্ক্সবাদী লেনিনবাদী হিসেবে তিনি বহুদূর দেখতে পেয়েছিলেন, তিনি শুধুমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগমন দেখতে পেয়েছিলেন তা নয়, সমস্ত সাম্রাজ্যবাদী দেশগুলো আসলে কি ষড়যন্ত্র করছে, আসলে তাদের সমস্ত আয়োজনটা যে শেষ পর্যন্ত সোভিয়েত সমাজতন্ত্রকে ধ্বংস করার জন্য, এটা স্টালিন বহু আগে বুঝতে পেরেছিল, তার নেতৃত্বের বিশ্বলক্ষ্য। তাই তিনি কি করলেন, যখন পশ্চিমী সাম্রাজ্যবাদী দেশগুলো এলো না তখন তিনি তাদের গালে একটা থাপ্পড় মারলেন হিটলারের সঙ্গে একটা 2 বছরের অনাক্রমণ চুক্তি করার দ্বারা, ফলে তার এই অনাক্রমণ চুক্তিটা ছিল সোভিয়েত ইউনিয়নকে বাঁচাবার জন্য একটা দৃষ্টান্তমূলক রণকৌশল। বলুন কি বলবেন? আমি তরুণ বাবুর কাছে যাব, তরুণ বাবু শুনতে পাচ্ছেন? তরুণ বাবুর কাছে আমি যাব, তরুণ এইখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে উঠে আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমরা দেখতে পেয়েছি যে সোভিয়েত ইউনিয়ন তার পুরোপুরি বিপরীত মেরুর দুটো শক্তি ইংল্যান্ড এবং আমেরিকা, এই ইংল্যান্ড আমেরিকার সাথে তারা মিত্রতা করছেন, যখন যুদ্ধের স্ট্র্যাটেজিক প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন এই ইংল্যান্ড এবং আমেরিকাকে জার্মানির বিরুদ্ধে সেকেন্ড ফ্রন্ট খোলার ওপেন করার একটা কথা বলছে,
কিন্তু সেটা ইংল্যান্ড আমেরিকা করলো না। এটা কেন করলো না? এই তারা তো মিত্র শক্তি ছিল যুদ্ধে, এটা করলো না কেন? এটাকে যদি একটু আমাদের দর্শকদের সামনে রাখেন। আমি কিছু শুনতে পাচ্ছি না তো, আমি কোন প্রশ্ন শুনতে পাচ্ছি না। তরুণ বাবু শুনতে পাচ্ছে না বলছেন? আমি ডিসকানেক্টেড হয়ে আছি তো, আমি কোন প্রশ্ন শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আমার আমার যেটা মনে হয় তরুণ বাবু আমার যেটা মনে হয় তরুণ বাবু একটু আপনার হেডফোনটা মনে হয় সমস্যা করছে। যদি আপনি হেডফোনটা খুলে শুধু এমনি স্ক্রিনে শোনেন তাহলে সেক্ষেত্রে আপনি শুনতে পাবেন। তরুণ হেডফোনটা খুলে রাখো। আমি এখনো কানেক্টেড হচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। ওরা আমি কোনো কথা আজকে স্বাভাবিকভাবেই একটা সমস্যা হচ্ছে যান্ত্রিকভাবে। এই প্রথম থেকে আমরা চেষ্টা করছি আমাদের যে সেট আপ সেই সেট আপের মধ্যে দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার। যে সমস্ত দর্শকরা দেখছেন তাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনারা আমাদের এই সমস্যাটাকে একটু মার্জনা করবেন। এই মুহূর্তে তন্নুবাবু আমাদের সাথে নেই, আমরা অমিতবাবুর কাছেই যাচ্ছি। অমিতবাবু আপনার কাছেই প্রশ্নটা রাখছি, এই যে জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড আমেরিকাকে সেকেন্ড ফ্রন্ট খোলার অনুরোধ করলেন হচ্ছেন সোভিয়েত ইউনিয়ন এবং তারা হচ্ছে মিত্র শক্তি, কিন্তু তারা এই কাজটা করলো না, এটাকে আপনারা কিভাবে দেখছেন, কি দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন? প্রথম কথা হচ্ছে যুদ্ধের যুদ্ধ চলার অনেক পর যুদ্ধের প্রথম দিকে সোভিয়েত ইউনিয়নের পরাজয় ঘটে, জার্মান বাহিনী হুরু করে ভেতরে ঢুকে পড়ে, দখল মস্কোর মুখের দিকে তারা ছুটতে থাকে, তারা লেনিনগ্রাদ দখল করে, তারা স্ট্যালিনগ্রাদের দিকে যায়, আরো বহু শহর নগর ধ্বংস করে, ধূলিসাৎ করে দেয়, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে করে তারা তখন দ্রুত বেগে ছুটছে সোভিয়েত ইউনিয়নের পুরোটা দখল করবার জন্য। এইরকম পরিস্থিতি, তাতেও কিন্তু মনোবল ঠিক রেখে সোভিয়েত রেড আর্মি লড়াই করে যাচ্ছে, সে এক অভূতপূর্ব আত্মত্যাগের মধ্যে দিয়ে। এই অবস্থায় সোভিয়েত নেতৃত্ব, বিশেষ করে স্ট্যালিন, তার যারা মিত্র শক্তি বলে পরিচিত পশ্চিমী সাম্রাজ্যবাদী দেশগুলোর কাছে, বিশেষত ফ্রান্স ইংল্যান্ড আমেরিকার কাছে, বারবার অনুরোধ পাঠায় যে জার্মানির আক্রমণটা পুরোপুরি ইস্টার্ন ফ্রন্টে পূর্ব রণাঙ্গনে যে রাশিয়ার উপর চলছে সমস্ত শক্তি সে যেভাবে এখানে কেন্দ্রীভূত করেছে, 1800 মাইল, ভাবতে পারেন 1800 মাইল চওড়া হচ্ছে রাশিয়া এবং জার্মান বর্ডার, এই 1800 মাইল ধরে জার্মান বাহিনীকে সে নিয়োগ করেছে, এবং জার্মান বাহিনীকে যে নিয়োগ করেছে সেই জার্মান বাহিনীর শুধু সৈন্য সংখ্যা ছিল 35 লক্ষ। ওই তরুণবাবু এসে গেছেন, তরুণবাবু হয়তো এবার বলতে পারবেন, দেখুন 35 লক্ষ সেনা নিয়োগ করেছে, তার সঙ্গে তো ট্যাঙ্ক অন্যান্য অস্ত্রশস্ত্র আছে, বিশ্বের ইতিহাসে সব থেকে ভয়ঙ্করতম। এই দিয়ে তারা যখন ভেতরে ঢুকতে থাকে তখন স্ট্যালিন চেয়েছিলেন যে এদের এই পূর্ব প্রাঙ্গনে আক্রমণকে, কেন্দ্রীভূত আক্রমণকে যদি কিছুটা কমানো যায়, অর্থাৎ পশ্চিম রণাঙ্গনে যদি কোনো ফ্রন্ট বা কোনো জায়গা খোলা হয় তাহলে জার্মানি বাধ্য হবে সেই দিকে তার বিজয় করতে, কিছুটা দিতে, তাহলে তখন পূর্ব রণাঙ্গনে সে জোর কিছুটা কমাবে, ফলে রাশিয়ার পক্ষে সেটাকে মোকাবিলা করাটা তুলনায় একটু সহজ। ফলে তিনি বারবার ফ্রান্স ইংল্যান্ড এবং আমেরিকার কাছে
রিকোয়েস্ট করেছেন, আবেদন করেছেন যে তোমরা সেকেন্ড ফ্রন্ট খোলো, সেকেন্ড ফ্রন্ট খোলো, কিন্তু তারা সেকেন্ড ফ্রন্ট কবে খুলেছে? 1944 সালের 6 জুন, এবং সেটাও অপারেশন শুরু করেছে সম্ভবত ডিসেম্বর মাসে। ফ্রান্সের উত্তর ফ্রান্সের নরম্যান্ডির দিকে ল্যান্ড করেছে ফরাসি সেনা, অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর সেনা, মেরিন যুদ্ধ জাহাজ রয়েছে। ফলে অর্থাৎ জয়ের 6 মাস আগে, তার আগে তারা করেনি। এটা কেন করেনি? করেনি পরিষ্কার, আগেই শুরু থেকে বলছি, এই লড়াইটা শুধুমাত্র জার্মানি বনাম রাশিয়া ছিল না, এই লড়াইটা ছিল সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সমাজতান্ত্রিক সভ্যতার লড়াই। ওরা বাঁচতে পারবে না নিজে বলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মিত্রতা করেছে এবং গোলাম করেছিল, কুর্নিশ করেছিল, কিন্তু সর্বসময় ওরা চেষ্টা করেছে যাতে জার্মানিকে দিয়ে সোভিয়েত ইউনিয়নকে খতম করে দেওয়া, এই জন্যই তারা সেকেন্ড ফ্রন্ট খোলে। আমরা তরুণ বাবুর কাছে আবার যাব, আশা করি সমস্ত ধরনের যান্ত্রিক ত্রুটিকে কাটিয়ে আমরা তরুণদার কথা, তরুণ বাবুর কথা আমরা শুনতে পাবো। আমরা আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে এই মুহূর্তে আসছি, যে এই যে সোভিয়েত ইউনিয়নের যে বিজয়, এই বিজয়ের কৃতিত্বটা আপনি কাকে বেশি দেবেন, সোভিয়েত জনগণকে নাকি যারা যাদের নেতৃত্বে এই লড়াইটা হলো, এই লড়াইয়ের জয়টা এলো, সেই নেতৃত্বকে আপনি এই জয়ের কৃতিত্বটা দেবেন, কাকে দেবেন? তরুণ শুনতে পাচ্ছেন? এই জয়ের কৃতিত্ব কার, সে কথা তো মহান স্ট্যালিনই বলে গেছেন দুনিয়ার সামনে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এবং মহান স্ট্যালিন বলেছেন যে এই জয়ের কৃতিত্ব প্রথম কথা সোভিয়েত জনগণের, সোভিয়েত লাল ফৌজের। কথা শোনা যাচ্ছে তো তরুণ বাবু? আপনার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো তরুণ বাবু, আপনার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমি কি কন্টিনিউ করব? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন, আপনি বলুন। তাহলে সোভিয়েত জনগণকে এই বিজয়ের কারিগর হিসেবে মহান স্ট্যালিন, যিনি এই যুদ্ধ দিন রাত এক করে পরিচালনা করেছিলেন, এবং তখনকার যে মার্শাল জুকভ তার সেনানায়ক, তিনি নিজেও বলেছেন যে স্ট্যালিন যে কখন ঘুমোতেন, কখন বিশ্রাম নিতেন, কোনো কিছুই তাদের জানা ছিল না। অর্থাৎ দিন রাত এক করে পিতৃভূমিকে রক্ষা করার জন্য জেনারেলদের সঙ্গে সবসময় যোগাযোগ রক্ষা করা, তাদের উৎসাহিত করা, এবং সকলে মিলে সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া, এবং যুদ্ধ ওয়ার ফ্রন্ট থেকে সবসময় খবর সংগ্রহ করা, এগুলো তিনি অক্লান্তভাবে করে গেছেন। ফলে বিশ্ব জানে, সম্পূর্ণ সাম্রাজ্যবাদী শক্তি জানে,
এবং তাদের বহু রাজনৈতিক নেতা, কূটনৈতিক, কূটনীতিবিদ এবং সাংবাদিকরাও বলেছেন যে যুদ্ধে স্ট্যালিনের মতো মহানায়ক যদি না থাকতেন, এরকম একজন প্রাজ্ঞ বিচক্ষণ ব্যক্তি যদি না থাকতেন যিনি ধৈর্যে অবিচল থেকে সম্পূর্ণ রাশিয়ার জনগণকে, সোভিয়েত ইউনিয়নের জনগণকে এই যুদ্ধের জন্য প্রস্তুত করতে পেরেছিলেন, তার এই বিজয় হয়তো সম্ভব ছিল না। কিন্তু তিনি এই কৃতিত্ব কোনো সময়ই, এই যে নিজের তিনি সমস্ত কিছু নিজের গুণগান করতে চাইতেন বা ব্যক্তি পূজার প্রশ্ন বা নিজে কৃতিত্ব নিতে চাইতেন, এই সমস্ত প্রশ্নের উত্তরও এই যে বিজয়ের দিবস, একটা ছোট্ট উদাহরণ দিলেই এটা বোঝা যাবে। যখন সমগ্র বিশ্ব আশা করছে, সেনাবাহিনী আশা করছে, তার মার্শালরা আশা করছেন যে স্ট্যালিনই হয়তো এই 9 তারিখে 1945 সালে সে ভিক্টরি প্যারেডে তিনি স্যালুট গ্রহণ করবেন, কিন্তু তিনি তার সর্বাধিনায়ক জুকভকে, মার্শাল জুকভকে সেটা নেওয়ার জন্য বললেন, যাতে জুকভও আশ্চর্য হয়ে গিয়েছিলেন। তাই অবশ্যই সমাজতান্ত্রিক দেশে যে পিতৃভূমির জন্য তারা লড়াই করেছে, সেখানে জার্মান সৈন্যরা এসেছে একটা স্বৈরতান্ত্রিক দেশনায়কের সাম্রাজ্য দখলের লড়াই করতে, কিন্তু সমাজতান্ত্রিক রাশিয়ার প্রত্যেকটি জনগণের কাছেই ছিল সেটা তাদের পিতৃভূমি রক্ষা করার লড়াই, সমাজতন্ত্রকে রক্ষা করার লড়াই, এবং তার মাধ্যমে বিশ্ব শান্তি, বিশ্বের সভ্যতা, বিশ্বের গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। তাই মহান স্ট্যালিনের নেতৃত্বে এই পার্থক্য সেই যুদ্ধে আমরা দেখতে পেয়েছি, এবং রাশিয়ার বীর জনগণ, লাল ফৌজ, মহান স্ট্যালিনের নেতৃত্বে এই যুদ্ধে বিজয়ী হয়েছেন। তাই এই কৃতিত্ব সকলেরই, বিশেষত রাশিয়ার জনগণ এবং লাল ফৌজের অবশ্যই। তরুণবাবু, এখানে একটা প্রশ্ন আসে স্বাভাবিকভাবে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর একদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক শিবির এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গণতান্ত্রিক শিবির, এই দুটো প্রবল শক্তিধর রাষ্ট্র মুখোমুখি হচ্ছে এবং ঠান্ডা যুদ্ধেও শুরু হচ্ছে, একটা মহল বারবার আমি শুনতে পাচ্ছি এই অভিযোগটা তোলে যে ঠান্ডা যুদ্ধ এটা যুদ্ধের ভয়াবহতা তৈরি করেছে। তা আমাদের বিচারে বলে যে এই যে সোভিয়েত ইউনিয়ন থাকা এবং না থাকা, এটার সাথে বিশ্বের সামগ্রিক পরিস্থিতির একটা ভারসাম্যের পরিবর্তনের চিত্র আমরা দেখতে পাই, এইটাকে আপনি কিভাবে দেখবেন, কিভাবে দেখছেন? এখন সোভিয়েত ইউনিয়ন নেই, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখান থেকে রিবাউন্ড হতে শুরু করলো। আমি কি আরেকবার প্রশ্নটা করব? তরুণ তো কিছু শুনতেই পাচ্ছে না বলছে। আমরা কিন্তু শুনতে পাচ্ছি আপনার কথা। তরুণ মন্ডল বলছে সে কিচ্ছু শুনতে পাচ্ছে না। আমরা স্বাভাবিকভাবে তরুণবাবুকে আমরা পাচ্ছি না এই মুহূর্তে, আমরা অমিতবাবুর কাছেই যাব। অমিতবাবু, আপনি বহুক্ষণ ধরেই নানান বিষয় নিয়ে আমাদের কাছে রাখছেন, আলোচনা করছেন, স্বাভাবিকভাবে তরুণবাবুকে এই মুহূর্তে পাচ্ছি না বলেই আপনার কাছে আমরা বারবার শরণাপন্ন হচ্ছি আলোচনার জন্য।
যে প্রশ্ন আমি তরুণকেও করলাম সেটা আপনার কাছেও রাখছি, এই যে ঠান্ডা যুদ্ধ, ঠান্ডা যুদ্ধ একটা মহলের প্রচার যে যুদ্ধের ভয়াবহতা তৈরি করেছে, আবার এই ঠান্ডা যুদ্ধ থাকার ফলে সোভিয়েত ইউনিয়নের উপস্থিতির ফলে বিশ্বের সামগ্রিক একটা চিত্র যে ভারসাম্য আমরা দেখতে পাই সেটা পেয়েছি, এই গোটা বিষয়টাকে সামগ্রিকভাবে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম কথা, এই ঠান্ডা যুদ্ধটা শুরু করলো কারা? ঠান্ডা যুদ্ধ শব্দটা আমদানি করলো কারা? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য আবেদন জানিয়েছিল কারা? কারা প্রত্যাখ্যান করেছিল? কারা রাষ্ট্রসংঘে গিয়ে বলেছিল সমস্ত রাষ্ট্র অস্ত্র উৎপাদন বন্ধ করে দিক, অস্ত্র উৎপাদন নিষিদ্ধ করা হোক, এসব বলেছিল কারা? এই কথাগুলো বলেছিল সোভিয়েত ইউনিয়ন। তারা বলেছিল সমস্ত রকম মারণাস্ত্র বন্ধ করে দেওয়া হোক, উৎপাদন বন্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক, বিশ্বে শান্তি কায়েম করা হোক, এ বলেছিল সোভিয়েত ইউনিয়ন। এবং পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশগুলো সে প্রস্তাব গ্রহণ করেনি, প্রত্যাখ্যান করেছে। স্ট্যালিন বলেছিলেন আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি লিখে, সোভিয়েত ইউনিয়ন কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এই প্রশ্নটা এসেছিল কারণ আমেরিকার তখন প্রেসিডেন্ট হয়ে এসেছিলেন হেনরি ট্রুম্যান। এই ট্রুম্যান ডক্ট্রিন বলে একটা, মানে কি বলবো আমি, দলিল বা মতবাদ ট্রুম্যান আনেন, সেটা কি না, সোভিয়েত ইউনিয়ন রেড রেড সোভিয়েত ইউনিয়ন পরিকল্পনা করছে সমগ্র বিশ্বে গায়ের জোরে অস্ত্রের জোরে সে সাম্যবাদ প্রতিষ্ঠা করবে, কমিউনিজম নিয়ে যাবে। যেহেতু সে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হয়েছে, ফলে সোভিয়েতের বিরাট শক্তি, এর দ্বারা সে বিশ্বে কমিউনিজম প্রতিষ্ঠা করবে, এই প্রচারটা তুলে দিল। এবং এর বিরুদ্ধে সমস্ত দেশে আমেরিকার এবং তার মিত্রদের দায়িত্ব দাঁড়ালো গণতন্ত্রের রক্ষা করবার জন্য, সোভিয়েত সামরিক বাহিনীকে আটকানোর জন্য নিজেরা সেই সব দেশে যাওয়া, মার্কিন এবং ব্রিটিশ এবং ফরাসি মানে তথাকথিত সাম্রাজ্যবাদীদের সৈন্য মোতায়েন করা। দিস ওয়াজ ট্রুম্যান ডক্ট্রিন। এটা সোভিয়েত ইউনিয়ন চালু করেনি, সোভিয়েত ইউনিয়ন বললো আমরা অন্য জায়গায় হস্তক্ষেপ করতে যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি, কোথায় কোন জায়গায় একটা প্রমাণ দাও। স্ট্যালিন বললেন আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, সোভিয়েত ইউনিয়ন কোনো জায়গায় হস্তক্ষেপ করবে না কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে, কিন্তু যদি তোমরা হস্তক্ষেপ করো, যদি তোমরা কোনো স্বাধীন দেশের মধ্যে হস্তক্ষেপ করো, তার মধ্যে নাক গলাও, তখন সোভিয়েত ইউনিয়ন যাবে, তার আগে পর্যন্ত যাবে না। এটা স্ট্যালিন ডিক্লারেশন ছিল, আর এই ডিক্লারেশনের জন্যই কিছুটা তারা ভয় পেয়েছিল। বিশ্বে একটা ব্যালেন্স অর্থাৎ যুদ্ধের দিকের শক্তি কমে গিয়েছিল, শান্তির পক্ষের শক্তি বেড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর আমাদের এই ভারতবর্ষ সহ এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার প্রচুর দেশ স্বাধীনতা অর্জন করেছিল, সাম্রাজ্যবাদীরা ল্যাজ গুটিয়ে সেসব জায়গা থেকে পালাতে বাধ্য হয়েছিল, কেন, সোভিয়েত সমাজতন্ত্রের পৃষ্ঠপোষকতা, সোভিয়েত সমাজতন্ত্র পৃষ্ঠপোষকতা দিয়েছিল এই সমস্ত দেশগুলোর স্বাধীনতা আন্দোলনে, মুক্তি আন্দোলনে, তাই তারা জয়ী হয়েছিল। তাদের সোভিয়েত ইউনিয়ন কোথাও গিয়ে অস্ত্র দিয়ে সাহায্য করেনি, সোভিয়েত ইউনিয়ন মুক্তি আন্দোলনগুলোতে ব্যাক করেছিল যাতে তারা সাম্রাজ্যবাদীদের দাপটের সামনে মাথা নত না করে, ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি, এবং সমস্ত জায়গা থেকে সাম্রাজ্যবাদীরা ল্যাজ গুটিয়ে পালিয়েছিল। ফলে সমগ্র বিশ্বে স্বাধীনতা, গণতন্ত্র, সাম্যের পতাকা উঠছিল। এইটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বের পরিস্থিতি। সোধনবাদ এসে এই জায়গাটা সর্বনাশ করে দিল, ফলে একটা